রবাইত আনোয়ার আপনি লিখেছেন, যারা চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে মেডিকেল টিমের সাথে হজ করতে যান, তারা যদি হজ করেছেন বলে দাবি করেন, তাদের দাবি কি ঠিক আছে? চিকিৎসা সেবার উদ্দেশ্যে দেওয়ার উদ্দেশ্যে মেডিকেল টিমের সাথে হজ করতে যান এবং তিনি যদি হজের যে অন্যান্য সকল শর্ত আছে সেগুলো যদি পূরণ করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তিনি তামাত্তু হজের নিয়ত করে তামাত্তু হজ করলেন, এরপরে পুরো টাইম তিনি ডাক্তার রোগীদের চিকিৎসা দিলেন, এরপর তিনি আবার হজের সময় এহরাম পরেই তিনি হজ করলেন এবং হজের পাশাপাশি ট্রিটমেন্ট দিয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে তার হজ হয়ে যাবে, ট্রিটমেন্টটা হবে, হজও হবে। রেক্সোনা তালুকদার আপনি লিখেছেন, নামাজের মধ্যেও অজু ছুটে যাওয়ার পর নামাজ পড়তে থাকলে কি লোক দেখানো নামাজ হবে? নামাজের মধ্যে অজু ছুটে গেলে আর নামাজ কন্টিনিউ করা উচিত নয়, হয় আপনাকে বসে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, আর না হয় বের হয়ে যেতে হবে। আপনি নামাজ কন্টিনিউ করবেন না, বিনা অজুতে নামাজ পড়া জায়েজ নাই। এর বাইরে আপনি লোক দেখানো নামাজ তো বটেই, আপনার তো আসলে নামাজ নাই, তারপর আপনি নামাজ পড়তেছেন, তাহলে একরকম লোক দেখানো তো সেখানে হয়েই যায়। রায়হানা জাবেদ আপনি লিখেছেন, টাকা ধার করে কোরবানি করা যাবে কিনা? টাকা ধার করে যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে, এবং সে ধার করে কোরবানি করার পর পরবর্তীতে ধার টাকাটা পরিশোধ করার ব্যবস্থা আপনার আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সে টাকা দিয়ে কোরবানি করতে পারেন এবং ধারও পরিশোধ করবেন। যে কোনো ভালো কাজের জন্য ধার নেওয়া যেতে পারে। যদি ধার নিয়ে আমি আবার কীভাবে দিব তার ব্যবস্থা আমার আছে, ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি জায়েজ আছে। এমডি মোস্তাফিজুর রহমান লিখেছেন, তবা কবুল হয়েছে কিনা কীভাবে বুঝবো? এটা নিশ্চিত হওয়া কঠিন, তবে বিভিন্ন আলামতের কথা অনেক ওলামা ইকরাম গবেষণা করে বলেছেন। তার মধ্যে থেকে একটি হলো যে অপরাধ করেছি আমি, সে অপরাধ থেকে যদি বেঁচে থাকার সুযোগ, ওখান থেকে ফিরে আসার সুযোগ হয় আর কখনও সেখানে না যাই এবং নিজে অনুশোচনা করে নিজের চোখের পানি আসে, লজ্জিত হয়, অনুতাপ নিজের মধ্যে তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কবুল হয়েছে, সেটি বোঝা যায়। অর্থাৎ ওই মন্দ কাজ থেকে আমি সরে এসেছি আর করি নেই, আলহামদুলিল্লাহ, এখান থেকে সুধারণা করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন, বিধে আমাকে রক্ষা করেছেন, আমি আর সেই গুনাহে পতিত হইনি। এমনকি যদি গুনাহে কেউ পতিতও হয়ে যায়, তারপর তিনি তওবা অব্যাহত যদি করতে থাকবেন এবং কোনোভাবে হাল ছাড়বেন না।